जो हम में तुम में करार था আমি গান একমাত্র যে জিনিসটি শিখেছি আর এটি আমার ছোট্টবেলার থেকে সাথী খেলারও সাথী সেজন্য সুন্দরের মধ্যে থাকবো বলে এমন একটি দেশ যা বিশ্বে নেই অর্থাৎ ভাষার জন্য জীবন দিয়েছে এবং সেই ভাষার জন্য জীবন দিয়ে একটি দেশ গড়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে এটা পরিকল্পিত একটি বিষয় যাতে সংস্কৃতি থেকে আমরা দেশকে দূরে সরিয়ে নিতে পারি কিন্তু পরিকল্পনাটি আশা করব বিফলে যাবে কারণ বাঙালির স্বাভাবিক চলনের মধ্যে সংস্কৃতি চর্চা একটি শিক্ষার মাধ্যম অতএব বাংলাদেশ জন্মেছিল বঙ্গবন্ধুর বিশেষ ইচ্ছে ছিল যে বাংলাদেশ শিক্ষিত এবং সংস্কৃতিবান একটি রাষ্ট্রে পরিণত হবে আশা করব সেই স্বপ্নটি বঙ্গবন্ধুর এবং আমাদেরও পরিপূর্ণ হয় সত্যি কথা বলতে আমি নিজেকে ওভাবে আলাদা জায়গায় ভাবি না আমি ওই কাজটি ভাবি কিন্তু এটা বলার পরেও বলবো যে তিনটিরই কিন্তু প্রক্রিয়াগত দিকের মধ্যে একটা অন্যরকম ভাব আছে হ্যাঁ ভাবনাটা যদিও সাংস্কৃতিক কিন্তু উপস্থাপনাটা ভিন্ন এই 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 জায়গার যে ব্যাপারটি সেটি আমাকে খুব মজা দেয় আমার সৌভাগ্য হয়েছিল শান্তিনিকেতনে ছয় মাস তৃপ্তি মিত্র এবং শম্ভু মিত্রের একটি ওয়ার্কশপে জয়েন করার এই সঙ্গীত ভবন থেকে আমাকে পাঠানো হয়েছিল তখন ওনাদের কাছে আমি বাংলা ভাষার এক একটি অক্ষরের ওজন এবং কতক্ষণের সময়ের যে বিষয়টি কতক্ষণ একটি শব্দ নয় অক্ষর উচ্চারণ করলে সুন্দর লাগে হ্যাঁ সেই চমৎকার বিষয়টি এবং প্রক্ষেপণ হ্যাঁ ওনাদের কাছে আমি রেডিও মানে অডিও যেটা আর্ট সেইটার প্রশিক্ষণ এবং স্টেজ এই যে দুটার ডিফারেন্স হ্যাঁ আমি যেটি ফিসফিসিয়ে বলবো রেডিওতে আমি ভালো আছি সেটা আমি কিভাবে এখান থেকে বলবো জোরে আমি ভালো আছি হ্যাঁ স্টেজের জন্য এই যে এই এই যে মজাগুলো এই মজাগুলো যেন আমরা আমাদের বাচ্চাদের সাথে শেয়ার করে নেই তাহলে ওরা আনন্দ পাবে তাহলে ওরা শিখবে যে কোনো ক্ষেত্রেই কাজের আলাদা আলাদা মজা আলাদা আলাদা আনন্দ আছে এখন বিশ্ব দ্বার প্রান্তে আর পরিবর্তন তো একটি স্বাভাবিক নিয়ম এই বিশ্বের পরিবর্তন আসতেই থাকবে একটা সময়ে যে কোনো জিনিস পিকে যায় তারপর আবার একটু নেমে আসে এই যে জোয়ার ভাটার জীবন আমাদের তেমনি আমার ধারণা এই যে একটা ভাটার সময় এসেছিল এখন আবার সেই ভাটা থেকে উত্তরণের সময় আসছে এভাবেই চলবে কিন্তু তাই বলে অভিনয় করা পাগল মানুষরা কোনোদিনও অভিনয় ছেড়ে দেবেন না এবং সৃষ্টিশীল মানুষরাও তাদের সৃষ্টির কাছ থেকে দূরে থাকবেন না ভালো সৃষ্টি হবেই সময় তোমরা যে বিভাজন করো না আমি তো ওই বিভাজনের জায়গা নেই আমি তো আমার কাজটি করি মজা নিয়ে আনন্দ নিয়ে যে কোনো ক্ষেত্রে যেদিন ট্রেনে করে যাচ্ছি একাকী এবং সঙ্গে আমার একটি বই ছিল
যে বইয়ে আমার বান্ধবী রহনুমা, আমাদের সমস্ত পছন্দের রহনুমা আহমেদ, সমস্ত পছন্দের বইয়ের উদ্ধৃতি এবং কবিতার উদ্ধৃতি সে চমৎকারভাবে সংকলিত করেছিল ছবি এঁকে। অর্ধেকটি সেটি একটি ডায়েরির মতন, অর্ধেকটি ডায়েরি ছিল ওর এই চমৎকার উপহার আমার জন্য, অর্ধেকটিতে আমার লেখার জায়গা ছিল। যখন ট্রেনে উঠলাম তো মন খুব খারাপ, এই প্রথম আমি পরিবার ছেড়ে, বন্ধু আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে ছেড়ে বার হয়েছি, তো মনটা খুব খারাপ ছিল, তো একটু কাঁদছিলামও, আর একা একটা ক্যাবিনে আমি। হ্যাঁ, তো যা ট্রেন রওনা দিল, তো প্রথম আমার চোখ গেল দেয়াল লেখনি। তখনও কিন্তু বাংলাদেশের দেয়ালে এই অমুক মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র এইসব লেখা টেখা হতো না, তো ওই প্রথম না 1976 আমি দেয়াল লেখনি দেখলাম এবং আমি সাথে সাথে টুকে নিলাম। একটি ছিল অন্ধকার থেকে আলোয় আনলেন যিশু, আলো থেকে অন্ধকারে নিলেন বসু, মানে হলো ল্যাক অফ ইলেকট্রিসিটি। তো এটা একটি। আরেকটি যেটি আমি আজ পর্যন্ত আমার জীবনের পাথেয় হিসেবে নিলাম, বড় হওয়া ভালো, তার চেয়ে বড় ভালো ভালো হওয়া। ওই যে সারাদিন খাটি, হাঁটি আর খাটি। হ্যাঁ, আর আমি জানি না, আমি কোনোদিন এটা নিয়ে ভাবিনি, তবে আমার সঙ্গীতের চর্চা যেটি, আমার উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা 3 ঘন্টার, সেটাও কিন্তু একটা শারীরিক কসরতও বটে। হ্যাঁ, কারণ ইউ হ্যাভ টু সিট অ্যান্ড ডু ইয়র প্র্যাকটিস ফর 3 straight hours। হ্যাঁ, তো সেটাও এক ধরনের প্র্যাকটিস, আর খানিকটা বোধহয় আমার বাবার মতন গঠন আমার। আনন্দনিকেতন সিলেটে আমি যখন বিবাহ সূত্রে বসবাস শুরু করলাম, সন্তানরা এলো, তখন আমার মনে হলো যে আমার সন্তানদের জন্য আমি আমার মনের মতন একটি স্কুল পাচ্ছি না, সে কারণে হঠাৎ করেই একদম ঠিক করে নিজেকে ট্রেন আপ করে 4 বছরের মাথায় 1990 সালে শুরু করে দিলাম আনন্দনিকেতন। আজকেও কি এ-লেভেল পর্যন্ত পৌঁছে গেছে এবং ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন বাংলাদেশই বলা চলে রেজাল্ট ওয়াইজ। অ্যান্ড সবচেয়ে মজা লাগে যে আমি এত বাচ্চাদেরকে সারা পৃথিবীতে মিট করি, আমার নিজের স্কুলের বাচ্চারা এসে যখন বলে খুব মজা লাগে। রোদেলা চত্বর ঢাকায় যখন এলাম দেখি ঘরে কোনো রোদ ঢুকে না, হ্যাঁ এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে এসব, তখন আর বললো না রোদ না ঢুকলে মানুষ সৃষ্টিশীল হবে কী করে, মানুষের শরীরই বা সৃষ্টিশীল হবে কী করে, অর্থাৎ বেড়ে উঠবে কী করে, তখন আমার মনে হলো না রোদেলা চত্বর বানাই বাচ্চাদেরকে নিয়ে, রোদেও বসবে ছায়াতেও বসবে আর শিখবে। এখন তো দারুণ সময়, মানে সারা বিশ্ব খুলে গেছে এখন, আমাদের সময় তো এত বড় বিশ্ব ছিল না, আমরা বেশ একটা ছোট্ট কুয়োর মধ্যে বসবাস করে কাজকর্ম করেছি, সহজও ছিল কারণ ছোট্ট, কিন্তু এখন বিশাল হয়েছে, কঠিনও যেমন হয়েছে তেমনি অনেক কিছু করার ক্ষেত্রও বেড়ে গেছে, সঙ্গে যদি আমরা যেটা করেছি অনেক পড়াশোনা করেছি আর অনেক সবসময় ভালোটির সঙ্গে থেকেছি, ভালো সিনেমা, ভালো বই, ভালো গান, ভালো চিত্রাঙ্কন, ভালো কবিতা সাহিত্য, একেবারে ভালোগুলোর সঙ্গে থেকেছি, শুনেছি, সময় নষ্ট করিনি, আমার মনে হয় বেশ হয় তাহলে। কত কত শত, কত কত শত, वजह में तुम में
करार था तुम्हें याद हो के न याद हो वही आने वादों वही आने वादे निबाह का तुम्हें याद हो के न याद हो वो जो हम में तुम में